সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওড়ন বাজার। তো দর্শক, আমার সামনে আপনারা দেখতেছেন ভরকলি। দর্শক, এই ভরকলি কিন্তু একসময় অনেক দামে বিক্রি হইতো, এটা চাইনিজ সবজি হিসাবে পরিচিত বাংলাদেশে। কিন্তু এখন এটা যেই কোনো আড়তে এই ভরকলি পাওয়া যায়। দর্শক, আজকে আমরা এই ভরকলির সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে দিব আমাদের এই কাকার সাথে কথা বলে। তো দর্শক, শুরুতে আমরা আমাদের এই কাকার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে, আপনাদের দোয়ার মধ্যে ভালো। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর। আচ্ছা, তো কতদিন যাবত ধরে এই চাইনিজ সবজিটা আপনি বিক্রি করে থাকেন? আমি আজকে দুই মাস আগের থেকে বেচা কিনা করতেছি। দুই মাস আগের থেকে বেচা কিনা করেন? কত বছর যাবত ধরে এই লাইনে আছেন? আমি এই লাইনে আছি আজকে 25-30 বছর। 25-30 বছর ধরে। আচ্ছা, আমাকে একটু বলেন, এই চাইনিজ সবজি যখন বাংলাদেশে সর্বপ্রথম আসছে তখন তো এটার অনেক দাম ছিল। প্রথম বাংলাদেশে আসছে যখন তখন দাম ছিল, এটার মান ছিল, গুণমান অন্যরকম ছিল। এখন অ্যাভেলেবেল করে তার জন্য দাম একটু সেভেছে। আর প্রথম এইবারকার প্রথম সিজনে বেচা হয়েছে আর কি 50-60 টাকা পিস হিসাবে। এখন বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে, সিজন পুরো মৌসুম আসছে, এখন দাম কমে গেছে 15-20 টাকা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এরকম কমা আর কমে নাই কখনো? না না, এরকম কমা আর কখনো। আচ্ছা আচ্ছা, যখন সর্বপ্রথম বাংলাদেশে আসছে তখন পার পিস কত বিক্রি করছেন আপনারা পাইকারি? সর্বপ্রথম বাংলাদেশে আসছে তখন বিক্রি হয়েছে 80-100 টাকা, 120 পাইকারি পাইকারি। তাহলে এটা তো খুচরা মনে 150 টাকা বিক্রি হয়েছে? হ্যাঁ, খুচরা বিক্রি বাজারে তারা 150 টাকা বিক্রি করছে। আচ্ছা, তখন গুলশানে আপনার বনানি ওইদিকে বেচা কিনা বেশি হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তো দর্শক, এই যে আপনারা দেখেন এই চাইনিজ সবজিটায় একসময় 150 টাকা বিক্রি হয়েছে, কিন্তু এখন এটা মাত্র 20-15 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। যারা খুচরা কিনতে যায় হয়তো তারা 40 টাকায় কিনে। না না, আরো বেশি বাজারে তখন হয়তো 40-35 টাকাও তারা কিনতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা দর্শকদের একটু চাইনিজ সবজিগুলো একটু ভালো করে দেখাই। দর্শক, আপনি একটু ভালো করে দেখেন এই যে। আচ্ছা, যা আপনারা তো পাইকারি বেচেন, তো পাইকারি কত পিস একসাথে তারা নেয়? পাইকারি একজন পাইকারি হয়তো 20-30 পিস, 50 পিস, যে যতটুকু। 10 পিস তো আর বেচেন না? না না, 10 পিস বেচি, 10 পিসও বেচি, সমস্যা নাই, সমস্যা নাই। যার যতটুকু দরকার সে ততটুকু নেয়? ততটুকুই নেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, তা আপনারা কখন থেকে মানে এই মালগুলো গোছাইছেন বা কখন থেকে বেচা বিক্রি আপনাদের শুরু হয়? এগুলি দেশে গ্রামে মনে করেন যে সকাল থেকে কাটে। আচ্ছা, সকাল 10-11টা থেকে কাটে কাইটা, ওখানে রাখে, তুমি একটু মেলা রাখে, এরপরে যখন 12-1টার দিকে হয় তখন গাড়ি ভরে, লেবাররা গাড়ি ভরে, বৈরাটেরা কটার দিকে এখন আইসা ফুটছে? এখানে আসছে সন্ধ্যার পরে, হয়তো 7:30-7:30 থেকে আসছে, 7:30-8:30 দিকে আসছে। এখন আপনারা সুন্দর করে এখানে সাজায় রাখছেন, কখন থেকে আপনাদের বেচা বিক্রি শুরু হয়? আমাদের বেচা কিনা হয়তো 11:30-12:30 সকালে, 8:00 পর্যন্ত বেচা কিনা। তো কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।